আসসালামু আলাইকুম, আমি আফরোজা বেগম, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আমি আজকে পড়াবো চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে চতুর্থ নবম অধ্যায় এলাকার উন্নয়ন। এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম রাষ্ট্রীয় সম্পদগুলো অষ্টম অধ্যায়, তো ওই সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনেছি। এখন দেখো এলাকার উন্নয়নের জন্য আমাদের কি কি করা উচিত। দেখো এলাকার উন্নয়ন দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে গ্রাম অঞ্চল আর একটা হচ্ছে শহরাঞ্চল। এখন গ্রাম অঞ্চলে কি কি হয় দেখো, আমাদের মধ্যে কেউ কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করে, তোমাদের মধ্যেও তাই আছে, কেউ শহরে বাস করতেছে কেউ গ্রামে বাস করতেছে, দাদা দাদি নানা নানি হয়তো গ্রামে বাস করতেছে। গ্রাম অঞ্চলে যারা বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য কতগুলি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে হচ্ছে উন্নয়নের সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে, যারা শহরেও বাস করে তারাও পেয়ে থাকে আর যারা গ্রামে বাস করে তারাও পেয়ে থাকে। এর মধ্যে দেখো এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, দুই হচ্ছে স্বাস্থ্য সেবা ব্যবস্থা, তিন হচ্ছে যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাঁশের সাগর অথবা কালভার্ট ইত্যাদি, নিরাপদ খাবার পানি জন্য নলকূপ, এটা হলো গ্রাম অঞ্চলের জন্য। প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা থাকা বা ল্যাট্রিন থাকা দরকার, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, জলবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল পুকুর ইত্যাদি কাটা হয়, ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করা, বিদ্যুৎ সুবিধা, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হাট বাজার, খেলার মাঠ, এগুলোর থেকে আমরা গ্রাম অঞ্চলে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। যেমন আমাদের অনেক জায়গায় দেখা যায় গ্রাম অঞ্চলে রাস্তাঘাটগুলো কাঁচা, তারপরে অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি জমে রাস্তাঘাটগুলো কি হয়ে গেছে, ভেঙে গেছে, সেগুলা মেরামত করে আমাদের সুযোগ সুবিধা করে দেয় যাতায়াতে। তারপরে দেখো ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করা, তারপরে বিদ্যুৎ সুবিধা, যেমন আমাদের অনেক এখন আর গ্রাম নাই, আগে গ্রাম অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এখন বিদ্যুতের ব্যবস্থা আছে, সব গ্রামে বিদ্যুতের ব্যবস্থা আছে। তারপরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কি কি, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি। আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকে হলো স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি থাকে, এগুলার থেকে আমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে, আমাদের ছেলে মেয়েগুলি সেই স্কুলে যাচ্ছে, সেখান থেকে তারা কি পাচ্ছে, সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, লেখাপড়ার সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তারপরে দেখো জলবদ্ধতা, এলাকায় গ্রাম অঞ্চলে যখন জলবদ্ধতা দেখা দেয় তখন কি করে, নালা কেটে পুকুর বা খালের দিকে পানিগুলি দিয়ে দেয় এবং এইভাবে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে থাকে। যদি এই সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারকে জানানো। যদি আমরা এই সকল যেই সকল কয়টা বললাম এগুলার সুযোগ সুবিধা আমরা না পাই তাহলে আমাদের কি করতে হবে, স্থানীয় জনগণের যেমন ইউপি চেয়ারম্যান বা হচ্ছে গিয়ে পৌরসভা থাকলে পৌরসভার চেয়ারম্যানের কাছে, ওয়ার্ড কমিশনার আছে, ওয়ার্ড মেম্বার আছে, তাদের কাছে জানানো যে আমরা এই রাস্তাঘাট ভেঙে গেছে, আমরা চলাচলের অসুবিধা হচ্ছে, তার জন্য সেই ব্যবস্থা করে দিবে যাতে তোমাদের চলাচলের সুবিধা হয়। তারপরে যদি না হয় তাহলে সকলে মিলেমিশে গ্রামীণ সুবিধাগুলো উন্নয়নের কাজ করতে পারি আমরা, যেমন বাঁশের সাঁকো দেওয়া, যেমন এক জায়গায় একটা খাল আছে সেখানে কুলো নেয় কাল বাড়ে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা গ্রামে যারা ময় মুরব্বী, তারপরে একটু মানে
সবাইশালা লোক থাকে তাদেরকে বলে কয়ে বাঁশ দিয়ে আমরা সাগর ব্যবস্থা করে পারাপারের ব্যবস্থা করে দিই। খাবার পানি যেমন নলকূপ, কোনো গ্রামে নলকূপের সংকট থাকতে পারে, তাই চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের কাছে বললে সেই সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারি। তারপরে যাবো খেলার মাঠ, গ্রাম অঞ্চলে তো খেলার মাঠের অভাব থাকে না, তারপরে নির্দিষ্ট একটা খেলার মাঠ থাকলে বিকেল বেলা সব ছেলেমেয়েরা ফুটবল ক্রিকেট আরো অন্যান্য ভলিবল কি আরো অন্যান্য সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে, এগুলো আমরা পেয়ে থাকি পেতে পারি না চেয়ারম্যান বা মেম্বারদের কাছে বললে আমরা এইসব সুযোগ সুবিধা পেতে পারি। এখন দেখো শহর অঞ্চলের সুযোগ সুবিধাগুলো কি, দেখো শিক্ষা প্রতিষ্ঠান এটা গ্রামেও থাকবে সুযোগ সুবিধা পাবো আমরা শহরেও পাবো, তারপরে হাসপাতাল এটা গ্রামে দেখবা উপজেলা লেভেলে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সেখানে গিয়ে আমরা চিকিৎসা পেয়ে থাকি, সেখানে আমরা পেতে পারি চিকিৎসা। তারপরে চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, যেমন গ্রামে অল্প রাস্তা থাকে কিন্তু শহর অঞ্চলে সেটা বড় করে দেয় যাতে দুইটা গাড়ি একবারে চলাচল করতে পারে। ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন করা, তোমরা হয়তো শহর অঞ্চলে বাস করলে দেখবে মাঝে মাঝে রাস্তার পাশ দিয়ে বড় বড় ড্রেনের ব্যবস্থা করে বা ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সিটি কর্পোরেশন থেকে, সেই মেলা ময়লাগুলি নিয়ে নির্দিষ্ট একটা স্থানে ফেলে দেয়। তারপরে দেখো নিরাপদ খাবার পানির ব্যবস্থা, কারণ শহর অঞ্চলে কিন্তু নিরাপদ পানির ব্যবস্থাটা খুবই কম, কারণ হচ্ছে পাইপে লাইনের পাইপে মাঝে মাঝে ময়লা আসে তারপরে দুর্গন্ধ হয়, এগুলা যাতে আমাদের নিরাপদ পানি আমরা পেতে পারি সেই ব্যবস্থাগুলি করে থাকে। তারপরে দেখো বিদ্যুৎ সুবিধা, এখন আমাদের অনেক বিদ্যুৎ সুবিধা আমরা পেয়ে থাকি, এখন আর লোডশেডিং হয় না, কারণ হলো বিদ্যুতের উৎপাদন অনেক বেশি। গ্যাসের ব্যবস্থা, মাঝে মাঝে আমাদের গ্যাস থাকে না, সেটাও যদি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করি তাহলে আমাদের শহর অঞ্চলে আমরা এইসব সুবিধাগুলি পেয়ে থাকতে পারি। রাস্তার বাতি, যেমন দেখো লাইট পোস্ট থাকে সিটি কর্পোরেশন থেকে লাইট দেওয়া হয় রাস্তা, সেই রাস্তায় যদি লাইট না থাকে তখন আমাদের কিন্তু অনেক অসুবিধা হয় চলাচল করতে, তাহলে আমরা কি করব সেই সুবিধাটা আমরা পেতে পারি কর্তৃপক্ষের কাছে বললে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেমন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে শিশু একাডেমি, ছায়াগড়, তারপরে হলো খেলাগড়, কচিকা চারাসর, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে আমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। বাজার, হাট বাজারগুলি আমাদের হাট তো থাকে না বাজার থাকে, তাই বাজারের সুবিধাও আমরা পেতে পারি। পার্ক, ঢাকা শহরে বা অন্যান্য শহর বিভাগীয় শহরগুলিতে কি থাকে, পার্ক থাকে, বিনোদনের জন্য ছেলেমেয়েরা সেখানে যায় বা বাবা মা আত্মীয় স্বজন পরিজন নিয়ে সেখানে তারা বেড়াতে যায়, সেই সেই সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। খেলার মাঠেরও সুযোগ সুবিধা পেয়ে থাকি। এসব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে কার কাছে আমরা যাব, স্থানীয় জনগণের দায়িত্ব হলো কর্পোরেশন, পৌরসভা, মেয়র বা কাউন্সিলরদের কাছে গিয়ে এসব অভিযোগগুলি আমাদের আমরা এইসব অভিযোগগুলো তাদের কাছে তুলে ধরব, জানানো উচিত আমাদের। তারপরে এলাকার সবাই মিলে মিশে শহর অঞ্চলের সুবিধাগুলো উন্নয়নের কাজ করতে পারি, যেমন সেতু মেরামত, ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলার মাঠ, খেলার উপযোগী রাখা ইত্যাদি। যেমন খেলার মাঠগুলো আমাদের কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সেখানে যেন গরু ছাগল এগুলা না ঢুকে বা ময়লা না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে পার্ক আর খেলার মাঠগুলিতে। তাহলে আমরা কি জানলাম, শহর অঞ্চলের সুযোগ সুবিধা জানলাম, তারপরে হচ্ছে গিয়ে আমরা গ্রাম অঞ্চলেরও কী কী সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি, এগুলার জন্য আমাদের কী কী করা প্রয়োজন সেগুলো সম্পর্কে আজকে তোমরা জানলাম। আগামীতে আবার নতুন কোন অধ্যায় নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। আফরোজা বেগম আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।